নমস্কার, খুবই ভালো প্রশ্ন যে বেল গাছ বাড়িতে থাকলে কি হতে পারে। বিশেষ করে আগের দিন আমি মায়ের পুজো করতে গিয়েছিলাম এক ভক্ত বাড়ি, তা সে নতুন বাড়ি বানাচ্ছে, তা বাড়ি যেখানে ভিত কাটা হয়েছে সেই ভিতে একটি বেল গাছ আছে। তাই আমাকে জিজ্ঞেস করেছিলেন যে কি করব, এই বেল গাছটি রয়েছে, বেলগাছটাকে বাঁচিয়ে কি বাড়ি করব না বেলগাছটাকে কেটে বাড়ি করব, এবং যদি থাকে কি সমস্যা হতে পারে না হতে পারে। এটা কিন্তু খুবই ভালো প্রশ্ন, এর চেয়ে ভালো প্রশ্ন আর হয় না। তা সেই জন্য আগেই আমি আমাকে ধন্যবাদ জানাই যে এত সুন্দর প্রশ্ন করেছে। তা এই জন্য আমি সবাইকেই বলবো যে আপনাদের মনের ভিতরে যে প্রশ্নগুলো আছে সেগুলো আমাকে করতে পারেন, আমি নিশ্চয়ই উত্তর দেব। আচ্ছা, যাই হোক, এবার মূল বিষয় আসে। দেখুন, বেল গাছ হচ্ছে শক্তির একটি প্রতীক। আমি এর আগেও বহুবার বলেছি বেল গাছ হচ্ছে শক্তির একটি প্রতীক। বেল গাছকে স্বয়ং মহালক্ষ্মী এবং পার্বতীর এই দুটি দেবীর সঙ্গে তুলনা করা হয়েছে। আমাদের যে পুরাণাদি আছে সেই পুরাণে বেল গাছকে বলা হয়েছে যে লক্ষ্মী দেবীর অর্থাৎ লক্ষ্মী দেবীর স্তন থেকে বেল বৃক্ষের সৃষ্টি হয়েছে। আবার আপনার আমাদের যে ভাগবত এবং কালিকা পুরাণ ইত্যাদি ধর্মশাস্ত্রতে কিন্তু বলা হয়েছে যে মা দুর্গা অর্থাৎ পার্বতী তিনি বিল্ব বৃক্ষে শয়ন করেন, তা শুয়ে থাকেন। আবার আমরা ব্রহ্মার উক্তিতে পাচ্ছি, তিনি বলছেন যে ভগবতী তিনি বৃক্ষ বিল্ব বৃক্ষ মূলে অধিষ্ঠান করেন। সেই জন্য দেখবেন দুর্গা পুজোর সময় যখন অকাল বোধন হয়, আমাদের এই যে শরৎকালের যে পূজাটা হয় সেটা কিন্তু অকাল বোধন, হ্যাঁ, এটা কালে নয়, এটা সঠিক দুর্গাপুজো নয়। সঠিক দুর্গাপুজোটা হচ্ছে বাসন্তীকালের পুজো। আর এই এখন চলছে আমাদের চাতুর্মাস, এই এই সময় ভগবতী ঘুমিয়ে থাকেন, নিদ্রিত অবস্থায় থাকেন, সেই জন্য তাকে জাগরণ করা হয় আর ঘুম থেকে জাগানো হয় যে মা তুমি জাগো, তোমার পুজো আমরা করবো। সেই জন্য বোধন করা হয়, বিল্ব বৃক্ষ মূলে মূলা নক্ষত্র থাকতে হয়, মূলা নক্ষত্র যোগে এই ষষ্ঠী তিথিতে সন্ধ্যাবেলা মায়ের বোধন করা হয়। কোথায় করা হয়? ওই বিল্ব বৃক্ষ মূলে। তার মানে এটা পরিষ্কার, এটা ব্রহ্মা বলছেন, ব্রহ্মা স্বয়ং ব্রহ্মা শ্রীরামচন্দ্রকে বলেছেন যে আপনি যদি ব্রাহ্মণকে বধ করতে চান তাহলে ভগবতীর পূজা করতে হবে, দুর্গার কাছ থেকে অস্ত্র নিতে হবে, দুর্গার কাছে শক্তি নিতে হবে। কিন্তু দুর্গা তো এখন নিদ্রিত আছেন, তাহলে দুর্গাকে জাগাতে হবে। তখন সেই দুর্গা দেবীকে জাগানোর জন্য ওই বোধনের তিনি বিধান দিয়েছিলেন যে তুমি ওই বিল্ব বৃক্ষ মূলে মাকে জাগাও। এটা কিন্তু বসন্তকালে আমাদের এই পুজোটা করতে হয় না, এই বোধনের পুজোটা করতে হয় না, এটা এই একমাত্র এই শরৎকালে যখন আমরা পুজোটা করি শারদীয় উৎসব, এই শারদীয় দুর্গা উৎসবে কিন্তু এই বোধনের একটা আলাদা নিয়ম আছে, আলাদা বিশেষ পূজা অর্চনা, আলাদা বিশেষ মন্ত্র আদি আছে। তা যাই হোক, তাহলে এই সমস্ত ধর্মীয় শাস্ত্র এবং যে সমস্ত অনুকল্পগুলো আমরা পাচ্ছি তার থেকে এটা বুঝতে পারছি যে বিল্ব বৃক্ষ কিন্তু একটি শক্তি প্রতীক, কারণ দেবী দুর্গা ভগবতী হচ্ছেন আমাদের আদি শক্তি, আদ্যা, হ্যাঁ, আদ্যা। সুতরাং যিনি সমস্ত ঈশ্বরের মা, সমস্ত ঈশ্বরকে যিনি জন্ম দিয়েছেন। তা যাই হোক, মূল বিষয় আসি, মূল বিষয় হলো যে তাহলে এই বেলগাছ কিন্তু শক্তির একটি প্রতীক। এবার এই বেলগাছ আপনার জন্য ভালো না আপনার জন্য খারাপ, আপনার ভালো হতে পারে না খারাপ হতে পারে, সেটা নির্ভর করছে সম্পূর্ণ আপনার কার্যকলাপের উপর। প্রথম কথা বলি, বিল্ব বৃক্ষ যেহেতু শক্তির একটি প্রতীক, সেই জন্য বিল্ব বৃক্ষ বেলগাছ যদি আপনার বাড়িতে থাকে তাহলে অবশ্যই আপনি একটি শক্তি
লাভ করতে পারছেন এতে কোনো সন্দেহ নেই। সেই জন্য সেই অর্থে বিল্ববৃক্ষ বাড়িতে থাকা অবশ্যই ভালো। এবং বেলগাছ কিন্তু বৈজ্ঞানিকভাবে বলা হয় যে অনেক পলিউশন, বায়ুতে যে আমাদের কার্বন মনোক্সাইড, কার্বন ডাইঅক্সাইড, এছাড়া নানা রকমের যে সমস্ত নক্স সক্স যাই বলুন না কেন যেগুলো রয়েছে সেগুলোকে কিন্তু টেনে নেয়। সেই জন্য বিজ্ঞানসম্মতভাবে বিল্ববৃক্ষ ভীষণই আমাদের পরিবেশের জন্য ভালো। প্রতিটা বাড়িতে বেলা গাছ থাকা খুবই ভালো, বিশেষ করে যারা হিন্দু সনাতন ধর্মে আছেন, যারা শিবের উপাসক, তাদের তো জানেন বেল্লা পাতা ছাড়া শিবের পূজা হয় না। যারা শাক্তের পূজা করেন, যারা মা কালী, মা দুর্গা, হ্যাঁ চণ্ডী, এই সমস্ত পূজা করেন, তারাও বেলপাতা লাগে। যারা প্রতিদিন লক্ষ্মী পুজো করেন সেখানেও বেলপাতা লাগে। সুতরাং বেলগাছ কিন্তু অবশ্যই আমাদের প্রয়োজন। আর এছাড়া বেল ফল, বেলের যে কাঁচা বেল, এটাও কিন্তু আমাদের পেটের জন্য ভীষণ উপকার, যেটা আয়ুর্বেদিক। বেল পাতা খাওয়াটাও কিন্তু আমাদের জন্য খুবই উপকারী মাথার জন্য। কিন্তু বেল পাতা আবার বেশি খাওয়া যাবে না, তাহলে কিন্তু এতে বিপরীত ভয়ঙ্কর ক্ষতি হয়ে যাবে। হ্যাঁ, তো সেই জন্য বেলগাছ বাড়িতে থাকলে কিন্তু শুভ। এইবার সেই শুভ ফলটা পেতে গেলে কিন্তু আপনাকে শুভ কিছু কার্যকলাপ করতে হবে। সেটা কি? যেমন আদ্রা নক্ষত্র কিংবা পুষ্যা নক্ষত্র কিংবা মূলা নক্ষত্র, এই তিনটে নক্ষত্র যোগে যদি আপনি এই বেলগাছের তলায় একটু গঙ্গা জল, একটু ধূপকাঠি বা একটি প্রদীপ দেখান, সেই বেলগাছ কিন্তু আপনার জন্য ভীষণ ভীষণ পজিটিভ, বাড়িতে কোনো নেগেটিভ কিছু আসতেই দেবে না। আর উল্টোটা, অর্থাৎ আপনি যদি সেই বেলগাছের কে আপনি একটা চটি ঝুলিয়ে রাখলেন, একটা ঝাঁটা ঝুলিয়ে রাখলেন, বা যখন আপনি ঝাড় দিচ্ছেন সেই বেলগাছে ঝাঁটাটা লাগছে, বা থুতু ফেলছেন বেলগাছের গায়ে গিয়ে ছুটে ফেললো, আপনি এমন করে থুতু ফেললেন বেলগাছে গেছে, এরকম যদি হয় তাহলে কিন্তু বেলগাছ বাড়িতে থাকা ভীষণ ভীষণ খারাপ। বা আপনি হেঁটো কাঁটাগুলো এমন জায়গায় ফেলছেন দেখা যাচ্ছে ওখানে বেলগাছ রয়েছে। হ্যাঁ, বাড়ির মাছ খেয়ে মুখে যত যে সমস্ত উচ্ছিষ্ট সেগুলো এমন জায়গায় ফেলছে সেখানে বেলগাছ রয়েছে, তাহলেই বলবো সেই বেলগাছ কিন্তু বাড়ির জন্য ভয়ঙ্কর ভয়ঙ্কর ক্ষতিকর হতে পারে। তা সুতরাং এই হলো বিষয়। তাহলে বেলবৃক্ষতে কোনো দোষ নেই, দোষটা সম্পূর্ণ আপনার উপর। আপনি সেটা যদি ভালো মতন ট্রিটমেন্ট করেন তাহলে কিন্তু আপনি সেখান থেকে ভালো ফল আশা করতেই পারেন। আর যদি আপনি তার সঙ্গে খারাপ ব্যবহার করেন, হ্যাঁ আমি যেটা বললাম যে এই থুতু ফেলা, চটি জুটো ঝুলিয়ে রাখা, আপনি যে সমস্ত মাছের জল, উচ্ছিষ্ট খাবারের এই টোকাটা আপনি এমন জায়গায় ফেলছেন সেখানে বেলগাছ রয়েছে বা বেলগাছের গায়ে ছেটা পেটা লাগছে, তাহলে কিন্তু আমি বলবো বাড়ির জন্য ভীষণই খারাপ। আর যাদের বাড়িতে একান্তই দেখা যাচ্ছে বেলগাছ কাটতেই হবে, আমি বলবো যে একজন এক্সপার্টকে না দেখিয়ে কখনোই বেলগাছ কাটবেন না, না না, দুমদাম বেলগাছ কাটলে কিন্তু এর একটা ভীষণ প্রতিক্রিয়া হয়। যেমন নারকেল গাছ, বেলগাছ, এই দুটো গাছের কাটার ক্ষেত্রে আমি বলবো নিষেধাজ্ঞা আছে। সেই জন্য দুমদাম করে কাটবেন না, কাটতে হলে অবশ্যই একজন এক্সপার্টের কাছে জিজ্ঞেস করবেন। আরও যদি আপনাদের কিছু বলার থাকে আমাকে জানাবেন, আমি নিশ্চয়ই উত্তর দেবো। আজকের মতন এখানেই, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। নমস্কার।